আমি সোমনাথ রায়, কাইজুলি এসি হাই স্কুল, ভিডিসি কোড 5514। আজকে আমি ক্লাস টুয়েলভের WPDB বিষয় থেকে হাইপারলিঙ্ক কিভাবে করা হয় তার প্র্যাকটিক্যাল দেখাব। হাইপারলিঙ্ক ট্যাগের সাহায্যে দুটি পেজের মধ্যে সহজেই সংযোগ স্থাপন করা যায়। HTML কোডগুলি লেখার জন্য একটা টেক্সট এডিটর ব্যবহার করেছি, যেটি হলো নোটপ্যাড। এই নোটপ্যাডকে স্টার্ট করতে হলে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে অল প্রোগ্রামসে গিয়ে অ্যাক্সেসরাইজ মেনুর ভিতর নোটপ্যাড অপশনটিতে ক্লিক করলে নোটপ্যাড চালু হয়ে যাবে। আমরা দেখে নেব কীভাবে নোটপ্যাডের ভিতর আমরা HTML কোডগুলো লিখছি। প্রথমে HTML ট্যাগ লিখব, এটি HTML কোড শুরু করার প্রথম ট্যাগ। এরপর টাইটেল, টাইটেলের নাম দিলাম হাইপারলিঙ্ক এবং স্ল্যাশ দিয়ে টাইটেলটা ট্যাগটিকে এন্ড করলাম। ডকুমেন্টের হেডিং শুরু করছি এবং হেডিংটা যাতে মাঝখানে দেখায় তার জন্য সেন্টার ট্যাগ ব্যবহার করেছি এবং হেডিংয়ের নাম দিয়েছি ইউজ অফ হাইপারলিঙ্ক এবং সে লেখাটিকে বোল্ড দেখানোর জন্য বি ট্যাগ ইউজ করেছি এবং যথারীতি সেন্টার ট্যাগ এন্ড করেছি স্ল্যাশ দিয়ে এবং হেড ট্যাগ এন্ড করেছি। এরপর আমরা চলে এলাম বডিতে, এর সাহায্যে বডি অফ দ্য টেক্সট লেখা হয়। এ ট্যাগের সাহায্যে হাইপারলিঙ্ক করা হয়। এই এ ট্যাগকে অ্যাঙ্কার ট্যাগ বলা হয়। কিভাবে দুটি পেজের মধ্যে লিঙ্ক করা হয়, এ ট্যাগ শুরু করলাম। এ HREF ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমরা যেটা যে পেজটা খুলতে চাই তার URL টাইপ করলাম। এবার আমরা লিখব ক্লিক হেয়ার টু ভিউ WBSCVET পোর্টাল। এই লেখাটি আমাদের হোম পেজে দেখাবে এবং এই লেখাটিতে ক্লিক করলেই আমরা সরাসরি আমরা এই WBSCVET-র ওয়েব পোর্টালে ঢুকে যাব। এ ট্যাগ, সেন্টার ট্যাগ, বডি ট্যাগ, HTML প্রত্যেককে এন্ড করলাম। ফাইলটিকে সেভ করার জন্য ফাইল মেনুতে গিয়ে সেভ অপশনে ক্লিক করলে সেভ অ্যাজ একটি ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে ফাইল নেমের জায়গায় মাই ওয়েব পেজ .html লিখলাম। আমরা জানি HTML কোডগুলি লেখা হয়ে গেলে ফাইলটিকে .html বা .htm প্রসারিত নাম দিয়ে সেভ করতে হয়। HTML ফাইলটি ডেস্কটপে সেভ হয়েছে, যেহেতু আমি সেভ লোকেশন ডেস্কটপ সিলেক্ট করেছিলাম। ফাইলটিতে ডবল ক্লিক করলে এই পেজটি খুলবে। এখানে ক্লিক হেয়ার টু ভিউ WBSCVET ওয়েব পোর্টালে ক্লিক করলে আমরা ডাইরেক্ট WBSCVET-র ওয়েব পোর্টালে ঢুকে যাব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন খুলে গেছে WBSCVET-র ওয়েব পোর্টাল। এইভাবে আমরা হাইপারলিঙ্কের মাধ্যমে দুটো পেজের সংযোগ স্থাপন করতে পারি।